আজকে গুম খুনের কথা বলে। এই গুম খুন এদেশে তো সৃষ্টি করেছে জিয়াউর রহমান। আমাদের তো মহানগর ছাত্রলীগের মফিজ বাবুকে যে তুলে নিয়ে গেল, কই তার লাশ তো আর কোনোদিন তার পরিবার পায়নি। ঠিক এইভাবে সারা বাংলাদেশে আমাদের অনেক নেতাদেরকে হত্যা করেছে। আমরা আন্দোলন করতে গেছি কিসের জন্য? গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। কারণ 15ই আগস্ট এই হত্যাকাণ্ডের পর ক্ষমতা তো ছিল ক্যান্টনমেন্টে বন্দি, মানুষের কাছে তো আর ক্ষমতা ছিল না। গণতন্ত্র হচ্ছে মানুষের শক্তি, মানুষের শক্তির কাছে ছিল না, ছিল ওই ক্যান্টনমেন্টে আটকা। সেখান থেকে যেরকমভাবে হুকুম দিয়েছে তেমন দিয়েছে। আজকে ভোটের অধিকার নিয়ে, ভোট কারচুপি নিয়ে কথা বলে, এই কারচুপি সৃষ্টি তো জিয়াউর রহমানের। এবং তারপরে একের পর এক যারা এসেছে, কুর্দি পরে ক্ষমতায় উঠেই, ক্ষমতায় যেয়ে বসে দল বানিয়েই কুর্দি খুলে রাজনীতিবিদ হয়ে গেছে। কিন্তু রাজনীতিবিদদের গালি দিয়েই তো ক্ষমতায় গেছে, তারা দেশের উন্নতিটা করবে কোথায়?